नमस्कार बंधुरा, आमी विद्युत और आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल कॉप एक्सप्रेस। आज के 6/9/2022 मंगलवार आमरा पहुँचे गेछि मेदिनीपुर पुलिस लाइन, जेखाने डब्ल्यूपी कन्स्टेबलेर इंटरव्यूर प्रक्रिया चलछे। तो प्रचंड बृष्टि होच्छे, मेघ डाकछे। जदि साउंडेर कोनो समस्या हय ताहले अवश्यई आमी रिक्वेस्ट करब जे एकटु हेडफोन यूज करार जन्य। तो चलुन किछु प्रार्थीर काछ थेके जेने नेब तादेर अभिज्ञता। আমরা পেয়ে গেছি আরেকজন ভাইকে, তো ভাইয়ের কাছ থেকে জেনে নেব। ভাই, তোমার নামটা কি? আমার নাম বিভূতিভূষণ দাস। বিভূতিভূষণ দাস, আচ্ছা তুমি কোথা থেকে আসছো? আমি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর থেকে আসছি। রঘুনাথপুর শহর থেকে আসছো, আচ্ছা। তোমার কোন ক্যাটাগরি? আমার ওবিসিবি। ওবিসিবি, তুমি ওবিসিবিতেই পাস করছো নাকি জেনারেলে পাস করছো? স্যার, আমি জেনারেলে পাস করেছি। জেনারেলে পাস করছো, আচ্ছা। এবার আমাকে বলো যে তুমি তোমার ইন্টারভিউ রুমে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত তোমার একটু অভিজ্ঞতা তুমি শেয়ার করো। স্যার, প্রথমে আমরা এখানে লাইন দিয়েছিলাম সকাল 8টা নাগাদ। এরপর আমাদেরকে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করানো হলো। ভেতরে গিয়ে প্রথমে আমরা এখানে স্যার বায়োমেট্রিক নিলেন, প্রথমে সিগনেচার করলাম। হ্যাঁ, তারপরে আমরা স্যার লাইন করে আমাদেরকে নিয়ে গেলেন ড্রেস ফ্রেস চেঞ্জ করার জন্য একটা হল রুমে নিয়ে গেলেন। ওখানে সব ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে ওখানে ব্যাগ ওখানে রাখা থাকতো। হ্যাঁ স্যার, ওখানে ব্যাগ রেখে আচ্ছা আমরা আরও লাইন দিয়ে গেলাম এবং সেখানে বায়োমেট্রিক নেওয়া হলো প্রথমে। বেশ, ঠিক আছে। এরপর ভেতরে যে সমস্ত ডকুমেন্টস আমরা অরিজিনাল সাবমিট করছি সেগুলো অরিজিনাল এবং জেরক্স স্যাররা দেখলেন এবং ভেরিফিকেশন করলেন। বেশ, আচ্ছা। ওখানে ওটাতে অ্যাটেস্টেড লাগছে, প্রত্যেকটাতে অ্যাটেস্টেড করতে হচ্ছে। আর তোমার তো ওবিসি, ওবিসি মানে তোমার ওবিসি রেনুয়াল লেগেছে। হ্যাঁ, ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগছে যারা ওবিসি ক্যাটাগরি। আচ্ছা, এবার তোমার ইন্টারভিউ রুমে ঢোকার ব্যাপারটা একটু বলো। আচ্ছা, প্রথমে আমরা লাইন করে ইন্টারভিউ রুমের বাইরে গেলাম এবং সেখানে গিয়ে বসলাম। আচ্ছা, এরপর সেখানে একজন কনস্টেবল বাইরে আছেন, গেটের বাইরে তিনি সাহায্য করছেন এবং বিভিন্নভাবে সহায়তা করছেন। হ্যাঁ, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই? না, ভয়ের কোনো ব্যাপার নেই। তাও একটু নার্ভাস কাজ করবে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই, স্যার সাহায্য করছে। হ্যাঁ, স্যাররা যথেষ্ট ফ্রেন্ডলি, ভালো ব্যবহার করছে। এরপর ভেতরে প্রবেশ করে আমি অনুমতি চাইলাম যে স্যার আমি কি ভেতরে আসতে পারি। এরপর গিয়ে বসলাম, স্যারকে ধন্যবাদ জানালাম। এরপর স্যার, যেহেতু আমার গ্র্যাজুয়েশন ছিল, তো স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে গ্র্যাজুয়েশন ইংলিশ থেকে করেছো, তো এই যে ইংলিশ তার বেনিফিট কী? আচ্ছা, ঠিক আছে, এই সম্বন্ধে তিনি বললেন এবং তুমি বললে? হ্যাঁ, সেটা ইংলিশে কিছুটা বলতে পারলাম, কিছুটা ও মানে ইংলিশে বলতে হবে। হ্যাঁ, সেটা আমাকে বলছে পুরোটা ইংলিশে ওই স্যারকে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর জানতে চাইলেন যে বিডিও আর ওসি এদের মধ্যে তফাৎ কি, সেটাও ইংলিশে বলতে। আচ্ছা, বিডিও এবং ওসি, ওসির মধ্যে? আচ্ছা, ওটাও ইংলিশে বলতে হবে, তুমি বলতে পেরেছো ওটা? হ্যাঁ, ওটাও কিছুটা ইংলিশে বললাম। হ্যাঁ, এরপর স্যার বললেন যে ঠিক আছে, তুমি আসতে পারো। ব্যাস, এইটুকুই আর কি, মোটামুটি এক মিনিটও হয়নি, এক থেকে দেড় মিনিট হয়েছে। বেশ, আর কতটা দূরত্ব ছিল, মানে তোমার কাছ থেকে ইন্টারভিউয়ারদের কতটা দূরত্ব ছিল? দূরত্ব বেশিটা ছিল, বেশি ছিল না, কিন্তু দূরত্বে একটু দূরত্ব ছিল আর কি, মানে জোরে কথা বলতে হবে। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে তুমি ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। আচ্ছা, ধন্যবাদ ভাই তোমাকে তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একজন ভাইকে আমরা পেলাম, ভাই এক্ষুনি ইন্টারভিউ দিয়ে বেরোলো, তো ভাইয়ের কাছে জেনে নেবো। ভাই, তোমার নামটা কি প্রথমে বলো? আমার নাম নিরঞ্জন মুর্মু। নিরঞ্জন মুর্মু, আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি পুরুলিয়া জেলা থেকে আসছি, পুঞ্চা থানা হরিডি গ্রাম থেকে। আচ্ছা, তোমার এসটি ক্যাটাগরি, তাই তো? আচ্ছা, মেন্সে কত নাম্বার ছিল একটু বলা যাবে? মেন্সে 35 মতো ছিল। বেশ, আচ্ছা, এবার আমাকে বলো একটু ইন্টারভিউ রুমের অভিজ্ঞতাটা, মানে তুমি ঢোকার মুখ থেকে, মানে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত। প্রথমে ঢুকলাম, সবাইকে নমস্কার করলাম, একটা ম্যাম আছে, ম্যামকে নমস্কার করলাম, স্যামকে নমস্কার করলাম, ধন্যবাদ বললাম। আচ্ছা, বসতে বললো। হ্যাঁ, তারপরে আমার নাম জিজ্ঞেস করলো। আচ্ছা, তারপর বললো তোমার নামের অর্থ কি? আচ্ছা, তোমার নামের অর্থটা কি? আমার নাম নিরঞ্জন মুর্মু, তো আমার নামের অর্থ মানে প্রতিমা বিসর্জন বলা হয়ে থাকে। আচ্ছা, ওটা বললাম। আচ্ছা, তারপর বললো তাহলে আপনি মানে কত দূর লেখাপড়া করেছেন? হ্যাঁ, আমি বললাম এইচএস পাস। তাহলে বলছি কী সব সাবজেক্ট ছিল তোমার? আচ্ছা, মানে তোমার গ্রাজুয়েশন করোনি তুমি, তোমার এইচএস, তাই তো? আচ্ছা আচ্ছা, তারপর আমার সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করলো, আমার এগ্রোনমি ছিল, কৃষি বিজ্ঞান। আচ্ছা, তাহলে বলছে খরিফ শস্য আর রবি শস্যের মধ্যে পার্থক্য কী? পার্থক্য কী? আচ্ছা, বললে বললাম। বেশ, তারপর বললো তোমার নাম তো নিরঞ্জন মুর্মু, তাহলে তোমাদের একটা রাষ্ট্রপতি আছে, তার নাম কি? বর্তমান রাষ্ট্রপতি? আমি বললাম মাননীয় মহাশয়া দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু। ব্যাস, এইটুকুই। এরপর তুমি ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ জানিয়ে। আচ্ছা, ওখানে তোমার থেকে বসতে দেওয়া হয়েছিল, ওটা কতটা ডিস্টেন্স ছিল ওনাদের কাছ থেকে, মানে ইন্টারভিউ যারা? ওই
3 ফুটের মতন হবে দূরেই আছে, একটু দূরেই আছে, তাই তো? মানে একটু জোরে কথা বলতে হবে, জোরে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, আর সব সাইডে আছে, মানে সাইডে সাইডে, মানে পুরো রুম জুড়েই স্যারেরা আছেন আর কি। কতজন ম্যাডাম আছে আর 6 জন স্যার আছে, 6 জন স্যার ছিলেন। আচ্ছা, ধন্যবাদ ভাই তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, ঠিক আছে? তোমাকে অসংখ্য ধন্যবাদ।